অনেকে তোমার নামে পোস্ট করছে 500 1000 এইভাবে টাকা পয়সা দিয়ে, তুমি নেওয়া পারো 600 এরকম? এখন পর্যন্ত মনে হয় কতজন এখন পর্যন্ত মনে হয় কতজন লোকের কাছ থেকে আয় করছো? ভাই 30 জন 35 জন, মানে এটা 30 35 জনের মতো মানুষের কাছ থেকে তুমি টাকা নিছো? আসসালামু আলাইকুম। আমার সামনে যে ভদ্রলোকটা দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে আসলে সুন্দর চেহারা হইলে উনি আসলে ভালো মানুষ না, উনি হচ্ছে রক্তের দালাল। দীর্ঘদিন যাবত উনি এই কাজটা করেই চলতেছে। তো নেত্রকোনা বলেন, ময়মনসিং বলেন, জামালপুর, আমাদের বৃহত্তর ময়মনসিংয়ের যে জায়গাগুলো আছে, মোটামুটি আমরা যারা স্বেচ্ছাসেবী কাজ করি, আমাদের যে স্বেচ্ছাসেবী গ্রুপ আছে, গ্রুপগুলোতে সে হচ্ছে অ্যাড আছে। তো অ্যাড থেকে করে কি আমরা ভুক্তভোগী যারা পোস্ট করে, নর্মালি পোস্ট করার পরে সে কমেন্ট করে, তার কাছে ডোনার আছে, অথবা অনেক সময় বলে সে নিজে দিবে। দেওয়ার পরে রোগীর লোকের সাথে সে ইনবক্সে যেয়ে কথা বলে, এবং কথা বলার পরে বিভিন্ন সময় তার কাছে বাড়া নাই, ডোনারকে নিয়ে আসার মতো, ডোনারকে খাওয়াইতে হবে রাস্তায়, বিভিন্ন কথাবার্তা বলে রোগীর লোকের সাথে কথা বলে, যে রোগীর লোকেরা এতে আসবে বিপদগ্রস্ত থাকে, তো তাদের ওর কথা শুনে হচ্ছে টাকা পয়সা পাঠায় দেয়। তো টাকা পয়সা নেওয়ার পরে সে ফোন অফ করে দেয়। এই কাজটা সে দীর্ঘদিন যাবৎ করে আসছে। তো আমরা যারা বিভিন্ন স্বেচ্ছাসেবী গ্রুপের অ্যাডমিন আছি, পরবর্তীতে রোগীর লোকরা জানায় যে ভাই আপনাদের গ্রুপে পোস্ট করার পরে হচ্ছে এমন এমন আপনাদের পরিচয় দেয়, আপনাদের সাথে কাজ করে, এমন পরিচয় দেওয়ার পরে সে নিয়ে যায়। তো আমরা মোটামুটি ময়মনসিং, নেত্রকোনা এবং আশেপাশের স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছি, সবাই দীর্ঘদিন যাবত তাকে খুঁজে বের করার জন্য আমরা চেষ্টা করে আসছিলাম। আজকে আমরা রক্তদানে, আমরা ময়মনসিং গ্রুপের যে ফয়সাল ভাই আছে, ফয়সাল ভাইয়ের মাধ্যমে সে ব্লাড দিতে আসে নেত্রকোনায় এবং আমাদেরকে ফোন দেয়। আমরা মোটামুটি নেত্রকোনার যারা স্বেচ্ছাসেবী আছি, প্রত্যেকটা সংগঠনের স্বেচ্ছাসেবী যারা আছে, আনন্দর ভলান্টিয়াররা আসছে, এবং আমরা রক্তদানের নেত্রকোনার যারা আছি সবাই আসছি। আসে হাতে নাতে তারা যায় হচ্ছে আমরা আইডিয়াল হসপিটালে তারা ধরতে পারছি। তো ধরার পরে সে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলতেছে, তো আমরা তার মুখ থেকেই শুনি তার পরিচয় এবং সে কতদিন যাবত এই কাজগুলো করতেছে। এই তোমার নাম কি? আমার নাম রাজশান্ত। রাজশান্ত ফেসবুক আইডি তোমার, এমনিতে অরিজিনাল নাম কি? নিজুম রাজ শান্ত। নিজুম রাজ শান্ত। আচ্ছা, তুমি কতদিন যাবত এই কাজগুলো করতেছো? ভাই সাড়ে তিন মাস। সাড়ে তিন মাস, চার মাস যাবত হচ্ছে বিভিন্ন লোকের কাছ থেকে রক্তের রক্ত দিবা বলে হচ্ছে টাকা পয়সা নিয়ে যাও, নেওয়ার পরে হচ্ছে পরে তুমি ব্লাড দাও না? না নাকি? আমি দেই না। পরে তুমি ব্লাড দাও না নাকি? না। তো কত টাকা নাও ভাই? 300 400 500। আচ্ছা, এইভাবে যে যত বাড়ায় খরচের জন্য পরে মোবাইল বন্ধ করে কেউ কয় 200 টাকা বাড়াইতেছে, আসেন পরে আবার দিয়া দিতাছি যাবার সময়। পরে কি মোবাইল বন্ধ করে দাও? পরে মোবাইল বন্ধ করে দিই। কেউ তো 1000 দেয়, অনেকে তোমার নামে পোস্ট করছে 500 1000 এইভাবে টাকা পয়সা দিয়ে, তুমি নেওয়া পারো 600 এরকম? এখন পর্যন্ত মনে হয় কতজন টাকাও দেয়? এখন পর্যন্ত মনে হয় কতজন লোকের কাছ থেকে আয় করছো? ভাই 30 জন 35 জন, মানে এটা 30 35 জনের মতো মানুষের কাছ থেকে তুমি টাকা নিছো? তুমি বাড়ি কই তোমার? ভাই আমার বাসা ময়মনসিং। ময়মনসিং? ময়মনসিং কোন জায়গা? ভাই আমার বাসা বর্তমানে আমার কোন জায়গায় নাই, আমি